দমদম জেলে ধুমধুমান বন্দীদের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র এলাকা। করোনা জেলে বাড়ির লোকদের সঙ্গে দেখা করতে দেওয়া এবং কথা বলা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সকাল থেকেই দফায় দফায় উত্তাল হয়ে ওঠে দমদম সেন্ট্রাল জেল। ইতিমধ্যে জেলে কয়েদিরা বিক্ষোভে ফেটে পড়েন এবং জেল কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সূত্র মারফত জানা গিয়েছে, জেলের ভেতরে মারমুখী বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত আসামিরা জেলের ভেতরে দরজা জানা ভেঙে আগুন ধরিয়ে দেয়। মাংসু চালানো হয় যথেষ্টভাবে। প্রথমে মারমুখী আসামিদের বাগে আনতে পারেনি জেল পুলিশ। পরে বাইরে থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৈন্য গুলি চালানো হয় বলে অভিযোগ। আসামিদের পরিবারের অভিযোগ, পুলিশের এলোপাতাড়ি ছোড়া গুলিতে বেশ কয়েকজন বন্দী আহত হয়েছেন। তাদেরকে জেলের ভেতরে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। করোনা কোপে এই মুহূর্তে রাজ্যসহ দেশ তোলপাড়। বিশেষ করে রাজ্যে করোনায় আরো তিনজনের আক্রান্ত হওয়ার খবর পরই বেশি করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জামায়াতের বিরুদ্ধে, কারণ তা থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে। এদিকে এই পরিস্থিতিতে দমদম জেলে কয়েদিরা বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে না পারায় রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন এবং জেল কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।